তাই এই টপিকের বাইরে বলো শুনি, কি টপিক, কিরকম টপিক? স্যার, ঘর্ষণ বল কোন প্রকারের বল? ঘর্ষণ বল কোন প্রকারের বল বলতে মানে কিসের ভিত্তিতে ক্যাটাগরাইজ করতে চাচ্ছো তুমি? ঘর্ষণ বলটা আসলে তোমার ক্রিয়েট হয় যখন দুইটা সারফেস, একটা তল আরেকটা তলের উপর দিয়ে চলার আগ মুহূর্তে, আমরা ঘর্ষণ বলের সংজ্ঞাটা এইভাবে যে একটা সারফেস আর একটা সারফেস উপর দিয়ে চলার ঠিক আগ মুহূর্তে যে বলটা অনুভব করে, এখন বল বা বাধাটা অনুভব করে, এটা বলাটা বেটার। এখন এই বাধাটা সে কেন অনুভব করে? আসলে আমরা যখন কোনো স্মুথ সারফেস এর কথা বলি, একটা সারফেস বেশ স্মুথ, হ্যাঁ সাপোজ ধরো একটা স্মুথ ফ্লোরের মধ্যে একটা বক্স আছে, এখন এটা আমাদের কাছে আপাত দৃষ্টিতে দেখতে স্মুথ মনে হইলেও আসলে এটা মোটেও স্মুথ সারফেস না। এই যে বক্সটা, বক্সটা দেখতে তার সাইড গুলো স্মুথ মনে হইলে সেটা মোটেও স্মুথ না। অ্যাকচুয়ালি খুব টাইনি লেভেলে, একদম মাইক্রোস্কোপিক লেভেলে যদি জুম করি আমরা, তাহলে আমরা দেখবো যে এটার যে সারফেসটা, এই সারফেসটা একটু এব্রো থেব্রো, একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে। ঠিক একইভাবে আমরা যদি বক্সের যে তলার সারফেসটা বা যে কোনো সারফেস যদি আমরা একটু মাইক্রোস্কোপিক লেভেলে দেখতে চাই, তাহলে দেখবো যে সেটার যে সারফেস গুলা সেইটাও আসলে এব্রো থেব্রো। বুঝতে পারছো ঘটনাটা? এখন একটু চিন্তা করো, এই এব্রো থেব্রো সারফেস এর উপর যদি আমি এব্রো থেব্রো সারফেস এর সারফেস বিশিষ্ট বক্সটা টানি, টান দিতে চাই, আমি কি বাধা অনুভব করবো? বাধা অনুভব করব ডেফিনেটলি। তো এখানে বাধাটা কেন আসতেছে? এখানে বাধাটা আসতেছে যে এই সারফেসটা, ফ্লোরটা আর বক্সটার মধ্যে কিছু আপহিল অ্যান্ড ডাউনহিল আছে। সো এই খাঁজগুলোর মধ্যে একটা খাঁজের সাথে একটা খাঁজ যখন ভেতরে ঢুকে যায় মাইক্রোস্কোপিক লেভেলে, তখন তারা আটকে যায়, এবং তখন তারা লিটারেলি তুমি যদি এটার উপর জোর করে পুশ করে টানতে চাও, তখন যেটা হয় এদের যে সারফেসের মধ্যে যে খাঁজগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যায়। এই কারণে আমরা কোনো কিছু দিয়ে ঘষে, যেমন দা বটি, আমরা অন্য কিছু কিছু দিয়ে ঘষে ধার করতে পারি যদি এই সারফেসটা ই না হয়। তোমরা হয়তো খেয়াল করে দেখবা যে কখনো কখনো ওই যে দা বটি ধার করার জন্য বালু ইউজ করা হয়। কেন? বালু আসলে এই সারফেসের মধ্যে আরো বেশি ক্র্যাক তৈরি করে, যার কারণে এটা মানে আরো বেশিভাবে ঘষা যায়, মানে ক্ষয়প্রাপ্ত হয়। আমরা তো আসলে প্লেটটা ক্ষয় করে করে জিনিসটাকে ধার করি, সূক্ষ্ম করি। তো তুমি যদি আমাকে ওইভাবে ক্যাটাগরাইজ করতে বলো, সরাসরি ক্যাটাগরাইজ করা যাবে না, বাট আরেকটা সেন্সে ক্যাটাগরাইজ করা যাবে। আমরা বলকে আরেকভাবে দুইভাবে ভাগ করতে পারি, যে কোনো বলকে, সেটা হচ্ছে স্পর্শ বল আর একটা বলা হয় অস্পর্শ বল। অস্পর্শ বল কি? যেই বল প্রয়োগ করার জন্য স্পর্শের প্রয়োজন হয়। যেমন একটা চুম্বক একটা লোহাকে যদি আকর্ষণ করে, বা একটা চুম্বক আরেকটা চুম্বকে যদি বিকর্ষণ করে, সেখানে কিন্তু ফিজিক্যালি অ্যাটাচমেন্টের প্রয়োজন নেই, সেটা হচ্ছে অস্পর্শ বল। আর ঘর্ষণ বলটা অবশ্যই একটা স্পর্শ বলের মধ্যেই পড়বে, কারণ এটা দুইটা সারফেসের অ্যাটাচমেন্টের কারণে হয়। এই হচ্ছে বিষয়। আর আরেকভাবে তোমাকে আমি তোমাকে বলতে পারি জিনিসটা, ধরো আমরা চিন্তা করে নাও যদি দুইটা বলই হচ্ছে এই আমাদের ফ্লোরটা, সারফেসটা ধরো মেটাল, বক্সটা হচ্ছে মেটাল, তাহলে একটু চিন্তা করো তো যে এই মেটালের মধ্যে, মেটালিক পদার্থের মধ্যে যে অণুগুলা কিভাবে আবদ্ধ থাকে। আমরা কেমিস্ট্রিতে পড়ছি না ধাতব বন্ধন, ধাতব বন্ধন মনে আছে? ধাতব বন্ধনের কারণেই কিন্তু আসলে ওই যে অনেকগুলা ইলেকট্রনের সাগরের কারণ, সাগরের মধ্যে নিউক্লিয়াস গুলা ডুবে আছে, ব্যাপারটা এরকম চিন্তা করা যায়। তো অ্যাকচুয়ালি ধাতুর মধ্যে অণুগুলো আটকে থাকে ধাতব বন্ধনের কারণে, আমরা বলতে পারি। তো তুমি যখন এটার উপরে টানতেছো, এখানে ঘষাঘষি হচ্ছে, এখানে ধাতুগুলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এখানে তুমি ধাতব বন্ধনটাকে ভাঙতেছো, তাই না? মানে ধাতুটাকে টুকরা করে ফেলতেছো মাইক্রোস্কোপিক লেভেলে চিন্তা করলে। তাহলে সেই হিসেবে চিন্তা করলে বলা যায় যে তুমি সবল নিউক্লিয় বলকে এখানে, মানে বলের কারণে যে তার আটকায় আছে, এবং তুমি সেইটার বিপরীতে কাজ করতেছো। সো ঘর্ষণ বল আসলে চারটা মৌলিক বলের মধ্যে সরাসরি কখনোই পড়বে না, বরং এটা বলা যাবে যে ঘর্ষণ দেওয়ার, মানে তুমি যে ঘর্ষণ বলটা অনুভব করো বস্তুটাকে টানার কারণে, তুমি যে ঘর্ষণ বলটা অনুভব করো সেইটা সামহাও আমাদের যে সবল নিউক্লিয় বলের কারণে আমরা ফিল করি, এটা নিঃসন্দেহে বলা যায়। বুঝতে পাইছো? বুঝতে পারছো? আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? কতদিন আমরা যা যা পড়ছি তার উপর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে
তাহলে আমরা আজকে সামনের কিছু টপিক আলোচনা করতে পারি। আসলে এখন ছোট ছোট র্যান্ডম টপিক কিছু বাকি আছে, এছাড়া তো এখন মেজর কোনো টপিক বাকি নাই। বুলেট নিয়ে তো গতদিন আলোচনা করে দিছি, পশ্চাৎ দেখ নিয়ে আলোচনা করে দিছি, তাই না? আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যে ঘর্ষণ রিলেটেড কথা নিয়ে আলোচনা হয়ে গেল আর কি। আচ্ছা, এটা ছবিটা মুছলাম কেন, মুছে তো ভুল করলাম। আচ্ছা, তো এই ঘর্ষণ যুক্ত সারফেসের বিভিন্ন অঙ্ক থাকে, তারপর হচ্ছে পুলির কিছু অঙ্ক থাকে, যেটা মধ্যে চ্যাপ্টার 4 আছে, তোমাদের এই চ্যাপ্টারে তোমরা সেটা পাবা। তো ঘর্ষণের যে ক্যাটাগরিগুলো আছে, আশা করি সবাই পড়ছি না, আমি যে বইয়ের ভেতরে যে অনুচ্ছেদ লেখাগুলো সবাইকে পড়তে বলছিলাম, সবাই কি পড়ছি আমরা? এভরিওয়ান, এমন কি কেউ আছো যে পড়ো নাই? একটু বলো তো দেখি, হাত তোলো তো দেখি, কে পড়ো নাই, কে পড়ো নাই, সবাই পড়ছো? আচ্ছা, আমি একজনকে হোস্ট করে দেই। নীতি কি কানেক্টেড আছো না? নীতি কানেক্টিভিটি ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তোমাকে আমি পোস্ট করে দিলাম, তুমি একটু যে যারা জয়েন করতেছে, শিফা মনে হয় বারবার মানে ই হয়ে যায়, জয়েন করতে গিয়ে বারবার চলে যায়, ওদের একটু একটু অ্যাড করে দিন, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন দেখেন আপনারা এই ধরনের ঘর্ষণ রিলেটেড কিছু অঙ্ক পাবেন অনেক ক্ষেত্রে। ধরো আচ্ছা, ঘর্ষণ তো চারটা প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো কি কি বলেন তো? একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এইগুলা কি সবার পড়া হয়েছে? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। আচ্ছা, ওকে, স্থিতি ঘর্ষণ জিনিসটা আসলে ঠিক কি? স্থিতি ঘর্ষণ জিনিসটা হচ্ছে এই, যে একটা বস্তু কোন সারফেসের উপর দিয়ে চলার আগে, বা একটা সারফেস আর একটা সারফেসের উপর দিয়ে চলার আগে, মানে যখন সে রানিং হওয়া শুরু করবে, তার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, মুভমেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত, তার মধ্যে যে পরিমাণ বলটা তুমি অনুভব করবা, সেটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধর আমি বললাম যে এই বক্সটার স্থিতি ঘর্ষণ হচ্ছে 2 নিউটন, এবং ঘর্ষণ বল কিন্তু অবশ্যই আমরা যেই দিকে বল প্রয়োগ করি তার বিপরীত দিকে কাজ করে। আমরা যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ না করি, একটা বস্তুর উপর ধর আমি বক্সটাকে এই দিকে টানতে চাচ্ছি, আমি যদি টানা শুরু না করি, তার আগ পর্যন্ত কিন্তু কোনোদিনই ঘর্ষণ বলটা এফেক্টিভ হবে না, ঘর্ষণ বলটা এফেক্টিভ হবে না। কেবলই যখন আমি টানার চেষ্টা করব, তখনই আমি ঘর্ষণ বলটা ফিল করতে পারবো, আদারওয়াইজ ঘর্ষণ বল ফিল করা সম্ভব না। তো ধরো আমি বললাম যে এই বস্তুটার স্থিতি ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, এবং আমি টানতেছি এই দিকে, ঘর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে, বিপরীত দিকে, আমাকে বাধা দিচ্ছে। সো 2 নিউটন হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এটার মানে হচ্ছে যে আমি যদি 2 নিউটন পর্যন্ত এটাকে বল দিয়ে টানি, আমি আসলে এটাকে সরাইতে পারবো না, আমি এটাকে কি করতে পারবো না, সরাইতে পারবো না। বাট আমি যদি 2 নিউটনের উপরে চলে যাই, 2 নিউটনের উপরে সাপোজ ধরো 2.1 নিউটন ফোর্স দিয়ে আমি এটাকে টানা শুরু করি, তখন এটা গতিশীল হওয়া শুরু করবে, মানে এটা মুভমেন্টটা আমি স্টার্ট করতে পারবো। সো এটাকে আমরা ইনিশিয়াল ফোর্স বলি। সো এই এই ফোর্সের উপরে যাইতে হবে এটাকে মুভ করাইতে হলে। এর আগ পর্যন্ত তুমি 1 নিউটন দাও বা 1.5 নিউটন দাও, তুমি বল প্রয়োগ করতেছো, বাট এটা মুভ করতেছো না, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কি? গতি ঘর্ষণ হচ্ছে তুমি এখন টানা শুরু করছো, তো তুমি যখন এটাকে 2 নিউটন বলের বেশি বল দিয়ে টানা শুরু করছো, এটা অলরেডি রানিং চলতেছে, এই চলাকালীন সময়ে এটার উপর তো ঘর্ষণ বল জিরো হয়ে যায় না, ঘর্ষণ বল স্টিল নাও কাজ করতেছে। এখানে তুমি যে ঘর্ষণ বলটা ফিল করবা, সেটা হইতেছে আমাদের কি ঘর্ষণ, সেটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। মানে হচ্ছে একটা সারফেস দিয়ে একটা সারফেসের উপর রানিং থাকা অবস্থায় সে যে পরিমাণ ঘর্ষণ বাধানকারী বল অনুভব করে, সেটাকে আমরা বলতেছি কি, গতীয় ঘর্ষণ। তারপরে কি আছে, তারপরে লাস্টলি আছে আমাদের আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, হ্যাঁ বলো, গতীয় ঘর্ষণ সহ, ও আচ্ছা, এটা নিয়ে আলোচনা করবো একটু পরে, ওই টেবিলের ঢাল নিয়ে, হ্যাঁ ঢালু তল নিয়ে আলোচনা করার সময় এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওইটা আলোচনা আজকে করবো, আমি জাস্ট ইনিশিয়াল ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি এখন আপাতত। এটা একটু জিজ্ঞেস মনে রেখো, যদি আমি এটা ভুলে যাই এটার পরে আমি দেখাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ। একটা জিনিস বলা ভালো, যে স্থিতি ঘর্ষণের থেকে গতি ঘর্ষণের মান অলওয়েজ কম হয়, হ্যাঁ, স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের মান ইজ লেস দেন গতীয় ঘর্ষণ,
ঠিক আছে? তো এরপরে হচ্ছে গতীয় ঘর্ষণের পরে যে ব্যাপারটা আছে সেটা হলো আমরা বলি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে এই ক্ষেত্রে দুইটা সারফেসের মধ্যে সরাসরি ঘর্ষণ হয় না, এই ক্ষেত্রে একটা সারফেস আর একটা সারফেসের উপর গড়ায় চলতে যায়, ঠিক গাড়ির চাকা যেভাবে রাস্তার মধ্যে চলে। সো গাড়ির চাকা কি মাটির মধ্যে ঘষ্টাতে ঘষ্টাতে যায়? না, সেটা কিন্তু রোলিং করতে করতে যায়, এবং এই রোলিং করার জন্য করতে গিয়েও আসলে এক ধরনের বাধা বা ঘর্ষণ অনুভব হয়। এই ধরনের ঘর্ষণটাকে আমরা বলতেছি কি গতি, আর কি বলতেছি আবর্ত ঘর্ষণ বলা হয়। এবং মজার বিষয় হচ্ছে গতীয় ঘর্ষণের থেকে আবর্ত ঘর্ষণ আরো কম। আবর্ত ঘর্ষণ আরো কম। সো তার মানে সবচেয়ে বেশি ঘর্ষণের ভ্যালু কোনটা? স্থিতি ঘর্ষণ। মানে ব্যাপারটা হচ্ছে তুমি খেয়াল করবা এটা ভারী বস্তু তুমি ধাক্কা দিয়ে সরাইতে চাও, প্রথম দিকে বেশ ধাক্কা দেওয়া লাগবে, বাট ওটাকে তুমি যখন একবার স্টার্ট করে ফেলবা তখন দেখবা তোমার ওই পরিমাণ এফোর্টটা দিতে হয় না। সো এই জন্য স্থিতি ঘর্ষণটা হচ্ছে, আমি মনে একটু উল্টা লিখলাম না, না ঠিক আছে অ্যারোগুলো উল্টা দিছি, হ্যাঁ অ্যারোগুলো উল্টা দিছি। সো এখান থেকে আমাদের, এই আমি তো আগেই ঠিক ছিলাম, আমার এই ভালো ভালো করে বলো, আমি আগে ঠিক ছিলাম না ভুল ছিলাম? ঠিকই তো আছে। তো স্থিতি ঘর্ষণ থেকে গতি ঘর্ষণ বেশি, গতি ঘর্ষণ থেকে আবর্ত ঘর্ষণ, সরি স্থিতি ঘর্ষণ থেকে গতি ঘর্ষণ কম। হ্যাঁ বলো, গতি ঘর্ষণ কম হবে স্যার এখানে? হ্যাঁ কমই তো, স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ বেশি। জি স্যার, ছোটবেলায় ফিরে যাই, অ্যারো চিহ্ন কোন দিকে কি? ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অ্যারো চিহ্ন ঠিক আছে, ডান দিকে থাকতে বড়হীন করে। হ্যাঁ হ্যাঁ ডান দিকে থাকতে বড়হীন করে, মানে যেটা হচ্ছে তোমার মানে এই যে অ্যারো আমি ছোটবেলায় মাথার মধ্যে রাখতাম, এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে বড় মুখ, তো যেদিকে মুখ বড় সেদিকে হচ্ছে বেশি, যেদিকে মুখ ছোট সেটা হচ্ছে কম। এখন ঠিক আছে, হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা সো যেটা হইতেছে, তাহলে তৃতীয় ঘর্ষণের ভ্যালু সবচেয়ে বেশি, তারপর তুমি সেটাকে যখন রানিং করে ফেললে একবার তখন তোমার আর ওই পরিমাণ ফোর্স দেওয়া লাগলো না, গতি ঘর্ষণ একটু কম। বা তুমি যদি সেটাকে আরো রোলিং করার মতো ব্যবস্থা করো তাহলে দেখবা ঘর্ষণের পরিমাণটা আরো কমে আসে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এন্ড লাস্টলি আছে আমাদের কি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা কি? এটা লেখার দরকার নাই, সেটা হচ্ছে যে তোমার প্রবাহী পদার্থ যখন কোনো কিছুর উপর দিয়ে চলতে শুরু করে তখন সেই যে ঘর্ষণটা অনুভব হয় সেটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। যেমন পানির পাইপের মধ্যে যখন পানি ফ্লো হচ্ছে তখন যে ঘর্ষণটা ফিল হয়, মানে পানির সাথে পানির পাইপের যে ঘর্ষণটা ফিল হয় সেটাকে আমরা বলতেছি প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণের ভ্যালু আসলে কার থেকে কম বা বেশি বলা যাবে না, কারণ প্রবাহী ঘর্ষণটা আসলে কেমন হবে সেটা ডিপেন্ড করে কি টাইপ অফ ম্যাটেরিয়াল প্রবাহিত হচ্ছে। সাপোজ তুমি যদি পানি প্রবাহিত করো একটা পাইপের মধ্যে দিয়ে, তুমি যে পরিমাণ ঘর্ষণ বল ফিল করবা, তুমি যদি পানির বদলে মধু নাও তাহলে সেই পরিমাণ ঘর্ষণ ফিল করবে না। বুঝতে পারছো ঘটনাটা? সো ওইটাকে আসলে এইভাবে বলা সম্ভব না যে ওইটা বেশি হবে বা কম হবে, ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস এর উপর। সো এই হচ্ছে মোটামুটি চার প্রকারের আমাদের ঘর্ষণ বল। এখন আইটা হেল বিশর প্রভাব বিস্তার ঘর্ষণ কি কি স্যার? বিশর প্রভাব বিস্তার ঘর্ষণ পিছলানোটাই হচ্ছে আসলে গতীয় ঘর্ষণের মধ্যে পড়ছে, আর পিছলানোটাই আসলে গতীয় ঘর্ষণের মধ্যে পড়ছে। আমি তো এই চারটার মধ্যে, চারটার বাইরে তো ঘর্ষণ বল নাই আসলে, পিছলানো যেটা বলতেছো সেটা গতীয় ঘর্ষণের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা তো এখন যেটা হচ্ছে যে তোমাদের এই গতি ঘর্ষণের ক্ষেত্রে কখনো কখনো আরেকটু এই যে ঢালু তলে তোমাদের ঘর্ষণ হিসেব করতে বলা হয়, ঢালু তলের ঘর্ষণের একটা ব্যাপার আছে। সো প্রথমত একটু বলি, মনে করো আমি এই সার্ফেসটার কথা চিন্তা করি, আমাদের এই উদাহরণটার কথা চিন্তা করি, তো এখানে আমি বলতেছি এটার ঘর্ষণ বলের মান 2 নিউটন। বাট এই ঘর্ষণ বলের মানটা আসলে কত হবে, সেই ঘর্ষণ বলের মানটা কত হবে সেটা একটা জিনিসের, দুইটা জিনিসের উপর নির্ভর করে মোস্টলি। নাম্বার 1 ডেফিনেটলি তাদের সারফেসের টাইপটা কেমন, নাম্বার 2 সেটা হচ্ছে যে অবজেক্টে নিয়ে আমরা কাজ করতেছি সেটার ওয়েটের উপর, কিসের উপর স্যার? হ্যাঁ একটা সারফেসে কি একই টাইমে একাধিক ঘর্ষণ কাজ করতে পারে? একটা সারফেসে একই টাইমে একাধিক ঘর্ষণ হ্যাঁ কাজ করতে পারে, যদি কিনা তোমার ওই সারফেসটার মধ্যে তোমার দুই টাইপ অফ মোশন থাকে বা স্যার ওই একই সারফেসের মধ্যে দুইটা ভিন্ন টেক্সচার থাকে। যেমন একটা ইজি এক্সাম্পল দিয়ে দেওয়া যায়, যেমন গাড়ির চাকার কথা চিন্তা করো, গাড়ি না সাইকেলের চাকার কথা চিন্তা করো। চিন্তা করো তো যখন আমরা স্টিয়ারিং নর্মালি যখন গাড়িটা চলে সোজা চলে তখন তার মধ্যে কি ধরনের ঘর্ষণ কাজ করে? তার মধ্যে ঘর্ষণ কাজ করে কি? আবর্ত ঘর্ষণ বল কাজ করতেছে। বাট যখন আমরা স্টিয়ারিংটা ঘুরাচ্ছি, মনে করো তুমি ডান দিকে স্টিয়ারিং ঘুরাইলা,
গাড়িটা কেন ডান দিকে যায় বলতে পারবা, কারণটা কি? যদি আমি মনে করো আমি এইভাবে আমি উপর থেকে দেখতেছি জিনিসটা, সাপোজ ধরো যে মানে গাড়ির একটা আপসাইড ভিউ তুমি হয়তো দেখতেছো উপর থেকে, গাড়ি উপর থেকে, গাড়ির উপর থেকে সাউন্ড কম আসতেছে না? সাউন্ড কম আসবে কেন আসলে? উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ উপর থেকে আমরা গাড়ির ছাদ থেকে আমরা দেখতেছি ভিউটা, তো তাহলে তার চাকা গুলা তো আসলে এইভাবে আছে তাই না, এই পাশে আছে না, এই যে এই এই দিকে চাকাগুলো আছে না গাড়িটার, এদিকে এভাবে যাচ্ছে, তো এই ধরো আমাদের আমি উপর থেকে চাকার উপর থেকে যদি সিনারিওটা চিন্তা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি এরকম একটা মানে চাকার চাকাটা এভাবে রোল করতেছে, রাইট? ব্যাপারটা এরকম না, যখন গাড়িটার চাকাটা ঘুরিয়ে ফেলা হইতেছে, খেয়াল করো যখন গাড়িটা নর্মালি রোল করতেছে, নর্মালি সামনের দিকে যাচ্ছে, তা আমাদের আবর্ত ঘর্ষণ কাজ করতেছে, বাট আমরা যখন চাকাটাকে ঘুরাচ্ছি, চাকাটাকে ঘুরালে কি হয় ঘটনাটা, গাড়ির মধ্যে তো গতি জড়তা কোন দিকে, সোজা, তো গাড়িটা তো সোজা যাইতে চায়, কিন্তু চাকাটা কি সোজা রোল করবে? না, চাকাটা আরো বাঁকাভাবে রোল করতেছে, বাঁকাভাবে রোল করতেছে। তো এখন ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, তাহলে এখন যদি গাড়িটা স্টিল নাও সোজা যাইতে চায়, তখন চাকাটা ঘোরার বদলে চাকাটাকে কি স্কিপ করতে হবে না, মানে ঘর্ষ রাস্তার মধ্যে স্কিপ করতে হবে না তখন, যদি গাড়িটা তারপরে সোজা যায়? জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? আমি একটু উদাহরণ দিয়ে জিনিসটা না বুঝালে মনে হয় বুঝাইতে পারবো না। আচ্ছা, আমার সাথে হাতে ভালো কোনো এক্সাম কিছু নাই, শুনতে পাচ্ছো না আমাকে? আমার অডিওটা আজকে সমস্যা করতেছে। হ্যালো, না আমি শুনতে পাচ্ছি না, দাঁড়াও। আচ্ছা, এখন কথা বলতো কেউ একজন। হ্যালো, না তারপরেও তো ঝামেলা করতেছে। আচ্ছা, মনে হয় এখন ঠিক আছে, তো একজন কথা বলো তো, একটু রেসপন্স করো তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন, ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমার হাতে একটা কাচের গ্লাস আছে, ঠিক আছে, তো ধরো এই যে এইটা আমি এটাকে রোল করতেছি, তাহলে এটা কি ধরনের ঘর্ষণ? এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আচ্ছা, এখন একটু চিন্তা করো, আমি চাকাটা এই এইটাকে এই যে এটাকে একটু ঘুরাই দিছি, এখন যদি আমি এটা আমার হাতের বরাবর নিয়ে যেতে চাই, তাহলে আমার লিটারেলি আমার কি চাকাটাকে এই গ্লাসটাকে আমার হাতের উপর তোমার ঘর্ষণ স্থিতি ঘর্ষণ বল অ্যাপ্লাই করতে হচ্ছে না, নাকি? এখন বুঝতে পারছো জিনিসটা? চাকার বিপরীতে যে বল প্রয়োগ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকাটা মানে এখানে একই টাইমে স্থিতি ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ, রাইট? অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। তো আমার চাকাটা আবর্ত ঘর্ষণটা হচ্ছে এই অ্যাঙ্গেলে, আবর্ত ঘর্ষণটা অ্যাঙ্গেলে, বাট গাড়িটা যদি স্টিল সোজা যাইতে চায়, তাহলে কি সেটা কি সোজা গেলে চাকাটাকে আসলে একটু ঘষ্টাইতে ঘষ্টাইতে যেতে হবে না, নাকি? বুঝা গেছে সমস্যাটা, বুঝতে পারছো? হ্যাঁ, চাকার এখানে ক্ষতি হবে, কিন্তু হ্যাঁ রাইট রাইট, কিন্তু মজার বিষয় খেয়াল করো, এইটা এইটা হচ্ছে কি ঘর্ষণ? এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর উপরেরটা কি? উপরেরটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, নাকি? একটা আবর্ত ঘর্ষণ, এটা এই বাঁকা দিকে আবর্ত ঘর্ষণ, এটা স্থিতি ঘর্ষণ, তাহলে কোনটার ভ্যালু কম? আবর্ত ঘর্ষণের ভ্যালু কম না, নাকি? সো আবর্ত আবর্ত ঘর্ষণের ভ্যালু যেহেতু কম, তাহলে এটা কোন দিক যাবে, সোজা যাবে না এদিক যাবে? যাওয়া উচিত, আবর্ত ঘর্ষণ যেহেতু কম, কম দিকেই যাবে, রাইট? কারণ এই দিকে সোজা গেলে রেজিস্ট্যান্স বেশি, এবং যার কারণে তখন আমরা যখন চাকাটা ঘুরাই টার্ন নিলে গাড়িটাও ওই দিকে যেতে চায়, তার মানে এই স্থিতি আবর্ত ঘর্ষণ থেকে স্থিতি ঘর্ষণের মান বেশি হয়, গাড়িটা তখন আর সোজা যায় না, তখন এই দিকেই চলে যায়, যার কারণে গাড়িটা ঘুরতে পারে। জিনিসটা বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারলাম? সো তার মানে যখন আমরা গাড়িকে টার্ন করি, তখন একই সাথে আবর্ত ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ দুইটা কাজ করে, বাট আবার স্থিতি ঘর্ষণের মান বেশি, মানে রেজিস্ট্যান্সটা বেশি বলে গাড়িটা ওই দিক না যে
আবর্ত ঘর্ষণ, চাকাটা যেদিকে মানে গাড়ির বডিটা যেদিকে মুভ করলে এটা চাকাটা রোলিং করতে পারবে, আবর্ত ঘর্ষণ অ্যাক্টিভেট হতে পারবে, সেই দিকে যাবে। সো এইভাবে গাড়িটা ঘুরে আর কি। আচ্ছা, সো গেল ঘটনা। ও তাই এটা কি বলতেছিলাম যে তাহলে এই যে ঘর্ষণ কতটুকু অনুভব হবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর, আমার এই যে বস্তুটার ওয়েটের উপর, রাইট? আরেকটা বিষয়ের উপর এটা ডিপেন্ড করতে পারে, যদি কিনা আমাদের সারফেসটা প্লেইন না হয়, সারফেসটা যদি একটু ঢাল হয়, ধর আমাদের সারফেসটা হচ্ছে এখন এই রকম ভাবে ঢালু সারফেস, একটা ঢালু সারফেসের মধ্যে এখন আমরা এই বক্সটাকে রেখে দিছি, বুঝতে পারছো ঘটনাটা? এখন একটু বলো তো তোমরা, যদি আমরা এটাকে ঢালু সারফেসে রাখি তাহলে আমার ঘর্ষণ বল কি বাড়বে না কমবে? হ্যাঁ, ঘর্ষণ বল ডেফিনেটলি কমবে। সো তার মানে আমি বলতে পারি না যে এই ঢালটা কতটুকু কোণে আছে, তার উপর আমার পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবে ডিপেন্ড করতেছে এখানে ঘর্ষণ বলের মানটা বেশি হবে না কম হবে, রাইট? বুঝা গেছে? আবার এই সারফেস যদি আমি আমার ওজন বাড়াই বা কমাই সে অনুযায়ী তো আমার ঘর্ষণ বাড়বে এবং কমবে, রাইট? এখন এই যে ঢালু সারফেসটা, এই সারফেসটা তোমার কতটুকু হেলানো আছে সেটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি? সেটাকে আমরা হিসাব করতে পারি দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে যে এই যে এই সমকোণী ত্রিভুজটার ভূমির ভ্যালু দিয়ে, আর হচ্ছে এটা লম্বর ভ্যালু দিয়ে। কারণ দেখো লম্ব আর ভূমির অনুপাত, যত বেশি হবে মানে তাদেরকে যদি আমরা ভাগ করি, লম্বকে যদি ভূমি দিয়ে আমরা ভাগ করি সেটার ভ্যালু যত কম হবে আমাদের থিটার ভ্যালুও তত কম হবে এবং ঘর্ষণ বল তত বেশি হবে। দেখো জিনিসটা বুঝতে পারছি কথাটা? সো তার মানে ঘটনাটা হচ্ছে যে এখানে লম্ব আর ভূমি দিয়ে যদি আমরা জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে কেমন পরিমাণ ঘর্ষণ আমি পেতে যাচ্ছি। আর এই লম্ব আর ভূমিটা আসলে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী কোনটা হয়? এটা লম্ব আর ভূমি একটু বলো তো। ট্যান 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 সো তার মানে আমি যদি এখানে ট্যান থিটার ব্যবহার করি তাহলে আমি আসলে এখানে একটা ক্যালকুলেশনে পৌঁছাতে পারবো, রাইট? আর এই ট্যান থিটাটাকে আমরা আসলে বলি ঘর্ষণ সহগ। কি বলি আমরা? ঘর্ষণ সহ বা জি স্যার, প্লাস টু হবে কি?
স্যার প্লাস টু না করলে স্যার শোনানো যাবে না। এর থেকে বেশি বল যদি না প্রয়োগ করি তাহলে স্যার আমরা বস্তুটাকে সরাতে পারবো না। জি স্যার। জি স্যার। থেকে স্যার সম্ভবত স্যার কম ভরের বস্তুটা স্যার 3.26 ত্বরণ উপরে উঠবে স্যার। আরে কিভাবে বের করছো এটা সূত্রটা বলো, টাইম বলতে পারো? স্যার আমরা স্যার 10 কেজি বলের ক্ষেত্রে চিন্তা করি এখানে স্যার নিচের দিকে পড়বে, অর্থাৎ এখানে যে ডান বল এর থেকে স্যার অভিকর্ষ বল মানে মহাকর্ষ বলটা মানে পৃথিবীর আকর্ষণ বলটা বেশি, অর্থাৎ টি মাইনাস এমজি ইকুয়ালস টু এমএ, এমজি মাইনাস টি ইকুয়ালস টু এমএ, মানে তার থেকে বেশি, মানে আমরা যে ত্বরণটা বের করতে চাচ্ছি স্যার ওই ত্বরণটা যদি বিয়োগ হবে, আর
তখন স্যার ওই যে ওই 5 কেজি বরের টান বলটা বেশি কারণে এটা উপরের দিকে উঠবে পুরোটা করি নাই जी सर जी सर सर .267 जी सर ना सर क्लियर जी सर
जी सर जी सर ना सर रिजल्ट नहीं सर माफी जी सर टान टान होइले सुतार जी স্যার এত বল जी सर सर जी सर सर तो दुटा दुई थी के ना माने प्लस माइनस जी सर না স্যার না স্যার টান ফিল করব স্যার এটা তো বাসার কাজ করার সময় করে বিল্ডিং এর কাজের সময় স্যার করা যায়
স্যার কম জিনিসটা কেমন হবে রিলেট করতে পারছি না জি স্যার জি স্যার জি স্যার জি স্যার এখন বুঝতে পারছি জি স্যার জি স্যার জি স্যার উঠবে স্যার 20 নিউটন এখানে তো টান বল না জি স্যার
দুইটা আসল বস্তুটা কি লম্বা হবে, সোজা উঠবে না? জি স্যার। নো স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।